জাহাজ থেকে একের পর এক খালাস করা হচ্ছে পণ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 52তম চালানে 1270.40 মেট্রিক টন স্টিল স্ট্রাকচার, ট্রান্সমিটার ও বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ দ্বিতীয় দিনের মতো খালাস চলছে মোংলা বন্দরের 7 নম্বর জেটিতে। খালাস করা এসব মেশিনারিজ পণ্য বন্দর জেটির আলাদা আলাদা শেডে ডাম্পিং করে রাখা হচ্ছে। পরে পণ্যগুলো ট্রাক ও পণ্য বহনকারী গাড়ির মাধ্যমে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে জাহাজের পণ্য খালাস শুক্রবার সন্ধ্যায় শেষ হবে। আমরা যত তাড়াতাড়ি পারি মালগুলা ড্যামেজ আছে কিনা, ব্রোকেন আছে কিনা এখানে ডাম্পিং করতেছি, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমরা এটা রূপপুর পাঠাচ্ছি। এ পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 84,898 মেট্রিক টন যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। এই পর্যন্ত টোটাল 84,898 মেট্রিক টন যন্ত্রাংশ আমরা এই মোংলা বন্দরে পৌঁছাইছি। এখান থেকে খালাস করে আমরা সময় মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। গত 2 জুলাই রাশিয়ার নবরুস্কি বন্দর থেকে পণ্য বোঝাই করে নৌপথে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রুশ পতাকাবাহী বাণিজ্য জাহাজ এমভি ইসানিয়া। দীর্ঘ 25 দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে মোংলা বন্দরে এসে পৌঁছায় জাহাজটি। সময় সংবাদ মোংলা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।